আফটারনুন সবাইকে। এখন বাজে দুপুর দুটো মেবি, তো এখন যাচ্ছি দিদির বাড়িতে। আজকে গণেশ চতুর্থী, আজকে তার নেমন্তন্ন, তো আমি মার মেয়ে যাচ্ছি, দুটাই বাড়ি থাকছে। আর আজকে আমি শাড়িটা পরেছি, সেটা পারলে পরে দেখাবো, এখন অনেক লেট হয়ে গেছে, পুরোটা দেখাতে পারবো না। এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, তাই পরেছি, আমার নতুনই শাড়িটা। আর শাড়িটা পরিয়ে দিয়েছে আমার মা, কারণ আমি এই ধরনের শাড়ি একা পরতে পারি না। তো কেমন লাগছে জানিও, আর গেলে যদি পারি কিছু কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? যাচ্ছি হচ্ছে আমি মার মাম্মাম। আর মাম্মামকে দেখে বুঝতেই পারছো ভীষণ আনন্দ পাচ্ছে, ও কোথাও যাওয়ার নাম হলেই খুবই এক্সাইটেড থাকে, ভীষণ আনন্দ করে। আর এদিকে আমাদের বেরোতে বেরোতে দুপুর গড়িয়ে বিকেল হতে যায়। আগেরবারও ঠিক এই সময়ে গেছিলাম, আর তোমাদের মনে আছে কি না জানি না, আগেরবার কিন্তু আমরাও পুজো করেছিলাম, কিন্তু এইবার আর পুজোটা করা হলো না। ইচ্ছা আছে আবার সামনের বছর বড় করে করবো। আর পুজোটা হচ্ছে দিদির স্টুডিওতেই, তো আমাদের গনু দাদা, চলো আমরা সবাই একসাথে একবার বলি গণপতি বাপ্পা মরিয়া। তো কি সুন্দর দেখো ঠাকুরদা, আর হাতে একটা লাড্ডুও ধরে আছে। তো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, আর অনেক আগে থেকে সবাই দিদি স্টুডেন্ট যারা আসছে, আর আমি তো অনেক লেটে এলাম, আমি আসার সাথে সাথে অনেকে আবার চলেও যাচ্ছে। আর দিদিকে দেখো জাস্ট কি মিষ্টি দেখতে লাগছে, দিদি তো এমনিই মিষ্টি, আরও সাজলে যেন আরও সুন্দর লাগে। আর এখানে সবার সাথে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছিল। আর এখানে এক গ্যাং লেডি বসেছে সব গল্প করতে, আড্ডা মারতে, ওদের সাথে খানিকক্ষণ আড্ডা মারলাম, তারপরে খেতে যাওয়ার ছিল, কারণ আমাদের আবার বিকেলে বেরোনোর আছে, বিকেল না ঠিক সন্ধ্যাবেলার দিকে কাজ আছে, আর রাতের দিকে বেরোনোর আছে, কোথায় বেরোবো সেটা তো বলবোই তোমাদেরকে। তো তার জন্য একটু তাড়াহুড়োও ছিল, যেহেতু বেলা করে এসেছি বেশিক্ষণ আর বসতে পারিনি। আর এই যে আর একটা সুন্দরী এটা আমার, তো চলো খাওয়ার ওখানে যাওয়া যাক। আর প্রতিবারের মতো এবারেরও মেনুটা কিন্তু জমজমাট ছিল, যেমন মিক্সড ফ্রাইড রাইস ছিল, তার সাথে আলুর দম ছিল, আর পনির ছিল, আর চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো ছিলই। তো খাওয়া দাওয়া একদম দারুণভাবে হয়েছে, আর দেখবে ঠাকুরের প্রসাদ এমনিই সুন্দর লাগে। আর তারপরে চলে গেলাম ঘরে আবার একটু বসতে, আর দিদি আবার আসার আগে বাড়ির সবার জন্য প্রসাদও দিয়ে দিল। আর এখানে অনেকক্ষণই বসেছিলাম, সবাই আড্ডা আর কি মারছিলাম, সবাই ছিল, আর আমার বাড়ি আসতে একদম ইচ্ছা করছিল না, তাও আসতে হবে কারণ অনেক কাজ আছে বাড়িতে। আর দিদিরা যেই খেতে বসে গেল, আমরা তারপরে বাড়ি চলে এলাম। তো চলো বাড়ির পথে যাওয়া যাক। তো আমি বাড়ি এসে জাস্ট বসলাম, আর মার মেয়ে গেল আমার একটা মাসির বাড়ির, মাসি ফোন করে ডাকলো তাই। আর রাস্তায় একটা কুকুর এমন ভাবে পিছনে আসছে আসছে, আমি দৌড়ে আসছি, কুকুরটাকে দেখে ঠিক ভালো লাগছিল না, মনে হচ্ছিল মানে মানে যদি কামড়ে দেয়, রিসেন্টলি খুব এরকম শুনছি, ভয় লাগছে দেখে। আমার কুকুর অত বেশি ভয় লাগে না, তা আজকে এত ভয় লাগছিল, আমি মানে দৌড়াতেও পারছি না, জোরে জোরে হেঁটে আসছি, কুকুরটা আবার আসছে, আবার থেমে যাচ্ছে, আবার দৌড়ে দৌড়ে ঠিক আমার পাশে পাশে এসে দাঁড়াচ্ছে, তার জন্য আরও বেশি ভয় লাগছিল। তো ওই করতে করতে এলাম, আর ঘরে এসে এসি চলছে, এখন বসে হাঁপিয়ে যাচ্ছি। তো এখন ব্লগটা আপলোড করবো, তাই আরও চলে এলাম তাড়াতাড়ি করে। তো চলো দেখা হবে আবার সন্ধ্যের দিকে, আর আজকে তোমাদের সাথে অন্যরকম একটা ব্লগ শেয়ার করতে পারি, যদি সেখানে যেতে পারি, পার্টিসিপেট করতে পারি, তো দেখা যাক কী হয়। চলো ব্লগ দেখতে থাকো। আর ওই যে বললাম সন্ধ্যাবেলা কাজ আছে, তো আমাদের এখানে তুলি এসে গেছে আর রং এসে গেছে, কোথায় যাব বুঝতে পারছো কিছু? ব্লগটা দেখতে থাকো, আশা করি পরপর সব বুঝে যাবে। তো এখানে রং তো চলেই এলো, আর আমাদের যেহেতু বেরোতে হবে, তাই আর কি সন্ধে সন্ধেতেই একেবারে ডাল আর সোয়াবিনের তরকারি বসিয়ে দেওয়া হয়েছিল, আর তাড়াতাড়ি খেয়েও নিচ্ছি। প্রায় 9:30-9:30 মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর সবাই অল্প অল্প একটু একটু ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ বেশিরভাগ দিনই আমাদের রাত হয় খেতে, আর আজকে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে একটু কষ্ট হচ্ছিল আর কি খেতে। তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে, তো ব্লগটা দেখতে থাকো।
যাচ্ছি, আর টোটো একটাকে বলেছিলাম কিন্তু সেই টোটোটা একটা ভাড়া পেয়ে অন্যদিকে চলে গেছে, যেহেতু আমাদের 5-10 মিনিট লেট হচ্ছিল। তো এখন দেখি টোটো পাই নাকি। আমার মেয়েও যাচ্ছে সাথে, কি করবে যাই না, ওর ভীষণ একটা বলছে আমি বিচার চাইবো, ওখানে বলবো বিচার চাই, মানে এসব বলছে ও নিজে। চলো দেখা যাক। ওই তো টোটো পেয়েছে লাস্ট অব্দি একটা। আশা করি তোমরা বুঝতেই পারছো কিসের জন্য এসেছি। তো যাই হোক, মেন কথায় আসি, আমাদেরকে বলা হয়েছিল 10:30 থেকে শুরু হবে, কিন্তু এসে দেখি ভীষণ ভিড়, মানে 9টা থেকে আর কি আঁকা শুরু হয়ে গেছিল, আর যে যার মতো জায়গা বেছে নিচ্ছিল, সবাই এক জায়গায় হলে তো অসুবিধা, তাই আমরাও একটা জায়গা বেছে নিলাম। আর এখানে দেখো আমার ওই বোনটা আঁকা স্টার্ট করেও দিয়েছে। Thank you.
আমি আরো ভাবছিলাম, মা বলছিল আমি ওখানে খেয়ে দিয়ে আসবো মনে হয়। হ্যাঁ, এটা ভালো, খুব ভালো। একটা কোম্পানিতে জল দিয়ে যাচ্ছে, এই লোকরা নিয়ে আসো, লোকরা নিয়ে আসো। এই সময়টা প্রায় একটা দেড়টা বাজে আর গুটিগতক লোক ছিল, খানিকটাই বাকি ছিল, কারণ আমাদের টাইম দেওয়া হয়েছিল দুটো অবধি, সেটা আমরা পরে জানতে পেরেছি। আগে জানলে আমরা আর একটু তাড়াতাড়ি যেতাম। তো দেখতেই পাচ্ছ রাস্তা ফাঁকা অনেকটাই, আর এর মধ্যে বৃষ্টি এসেছিলো, যে কারণে একটু তাড়াহুড়ো করছিলাম, আর মেয়েটাও যেহেতু সাথে ছিল একটু ভয় পাচ্ছিলাম। তো দেখলাম সবাই এত প্রার্থনা করেছে, বৃষ্টিটাও হঠাৎ কমে গেল। আর তারপরে সবাইকে দেখে মাম্মামেরও মনে হয়েছে ও ছবি আঁকবে, তো ওর মতো রাস্তায় আঁকছিল যা খুশি। তো দুটো অবধি আমাদের টাইম ছিল, দুটো অবধি হয়ে গেছে যতটা যা হয়েছে, আর ওই মাঝ অবধিও যায়নি, কারণ ব্রিজটা এতটাই বড়, মাঝ অবধিও হয়নি। তো আমরা যদি জানতাম দুটো অবধি হবে তো আমরা আগে আরও আসতাম। তো যাই হোক, জানি না আবার হবে কালকে আমাদের বাড়ির দিকে। তো কালকে হবে আমাদের বাড়ির দিকে, এবার কালকে আমি বাড়ি আসতাম, কিন্তু মা বলছে থাকতে, যেহেতু বাড়ির দিকে হবে একটু থাকতে পারবো, দেখা যাক। লাস্টে ট্রেনে উঠলাম, কারণ রাস্তায় বৃষ্টি হচ্ছে, একটাও টোটো নেই। এখন কটা বাজে? 3:05 ট্রেন, এটা ফার্স্ট ট্রেন, তাই না রিম্পা? মেশুমন্ডি, তোমার কিন্তু জ্বর হবে আবার। ফার্স্ট ট্রেনে যাচ্ছি, 3:05, একটা টোটো নেই, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আর এতটা হাঁটবো কি করে? প্রায় কত কিলোমিটার আমাদের বাড়ি? 3 কিলোমিটার হেঁটে যেতে হবে। বাবা, পড়ে যাবে। তবু লড়াই থামবো না, চলবে। আমরা নেমে গেছি, নামতে নামতে, মানে নামতে নামতে বলছি, হাঁটতে হাঁটতে চলেও এসেছি বাড়ির কাছে। এই যে সবাই আসছে, সবাই মনে হয় যারা ছিল তারা এতক্ষণে ঘুম দিয়ে ফেলেছে, আমরা এখনো বাড়ি যেতে পারলাম না, এমন অবস্থা।
কালকে হবে আমাদের আবার টাকিতে, তো কালকে মানে কালকে বলছি কেন আজকেই, তো আজকে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সবাই বলছে যে যাবে না, মানে তুতাই বলছে থাকতে, আর মেয়ের যেহেতু পরের দিন এক্সাম সোমবার থেকে, তো এক ফাঁকে বাড়ি গিয়ে জামা কাপড়গুলো আনবো হয়ে যাবে। আর এই যে যাচ্ছেন ম্যাডাম, ম্যাডামের এনার্জি একদম মানে তুঙ্গে, এখন 3:30 না, 3:30 বাজে, উফ আমাদের সাথে পাল্লা দিয়ে একদম চলছে, কখন ঘুম ভাঙবে জানি না। চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো, দেখা হচ্ছে কদিন পরে।